নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর জানার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলার জেলা আরাধ্য পরিদর্শন করলেন বর্ধমান রাজ কলেজ। পেশাগত বেশ কিছু দাবি নিয়ে লাগাতার অবস্থান আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ইউপিএস নামক অ্যাপসের সাহায্যে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বুধবার। কলেজের ক্যান্টিন বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। চোখ রাখবো এক ঝলকে। দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে। আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে চলে দেওয়াল লিখনের কাজ। স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে চলে এই রূপ কর্মসূচি। বর্ধমান থেকে সুমিত মাহতের রিপোর্ট, আনন্দ বার্তা। মরা গাছ কেটে ফেলার দাবি তুলল গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া থেকে নরজা পর্যন্ত রাস্তার ধারে অসংখ্য সোনাঝুরি গাছ আছে, যার মধ্যে বেশ কিছু মরে গেছে। গ্রামবাসীদের আশঙ্কা, মরে যাওয়া গাছগুলি কেটে না ফেললে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। ভাতার থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূম জেলার রাজগ্রামে প্রায় রেলগেট পড়ে থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা, ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। সকলের দাবি, সমস্যার হাত থেকে রেহাই পেতে প্রশাসন বিকল্প কোনো ব্যবস্থা করুক। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ড থেকে নামোহাট পর্যন্ত নতুনহাটের ভিতর দিয়ে যে রাস্তাটি আছে তা সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। মানুষজনের ক্ষোভ প্রশমন করার লক্ষ্যে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের তৎপরতায় রাস্তাটি সংস্কার হলো। রাস্তা সংস্কার হওয়ায় খুশি মানুষজন। মঙ্গলকোট থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ময়াল সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের সুরাতা গ্রামের জঙ্গল লাগোয়া একটি ফুটবল মাঠে। বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। আউশগ্রাম থেকে প্রতীকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্যারেন্টুনে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বড়াহাড় এলাকায়। উদ্ধার হওয়া ট্যারেন্টুলাটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার জেলা আরাধ্যক্ষ পরিদর্শন করলেন বর্ধমান রাজ কলেজ। কলেজ ভর্তি প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। যদিও এদিন কোনো রূপ অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি জেলা আরাধ্যক্ষকে। কলেজগুলিতে টাকার বিনিময়ে ভর্তি প্রক্রিয়া ঢুকতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের মন্ত্রীসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা অথবা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা প্রতি মুহূর্তে বিভিন্ন কলেজে পরিদর্শন করছেন। ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই এই রূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজে হঠাৎই এই পরিদর্শন করলেন জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জি। ভর্তি প্রক্রিয়া ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা দেখতেই জেলা আরাধ্যক্ষের আগমন। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। পেশাগত বেশ কিছু দাবি লাগাতার অবস্থান আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয় বিদ্যালয় ভবনের সামনে চলে এইরূপ কর্মসূচি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। পেশাগত বেশ কিছু দাবি নিয়ে লাগাতার অবস্থান আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সদস্যরা বুধবার বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয় বিদ্যাভবনের সামনে এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন। তাদের দাবি, কর্মরত প্রাথমিক শিক্ষকদের কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। একই সঙ্গে তারা সংগঠনভাবে অভিনব পোস্ট কার্ড আন্দোলনের ডাক দিয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষকরা জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি সহ সমস্ত বিষয় প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দল নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধানসভার বিরোধী দল নেতাকে পোস্টকার্ডের মাধ্যমে জানাবেন। অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য শাখা সংগঠনের বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক দীনবন্ধু ভূষণ বলেন, কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি নিয়ে আলোচনায় বসছেন ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা আমাদের এখানে অবস্থান চলবে, আমাদের কর্তৃপক্ষ যতক্ষণ না আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন এবং আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে চাইছেন। আমাদের জেলার বেশ কিছু দাবি আছে এবং আমরা তাদের মাধ্যমে আমাদের সর্বভারতীয় বেতন কাঠামো নিয়ে আমরা তাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাইছি এবং এইটা যতক্ষণ না আমাদেরকে আমাদের কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করতে বসছেন ততক্ষণ আমাদের অবস্থান চলবে। মোট আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের 30 দফা দাবি আছে আর আমাদের জেলার কিছু সমস্যা আছে তাই নিয়ে আমাদের 10 দফা দাবি আছে। বলবো ইমিডিয়েট সমস্যা সমাধান করুক শিক্ষার স্বার্থে, আমাদের স্বার্থ না দেখলেও হবে, শিক্ষার স্বার্থটা দেখুন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ইউটিএস নামক অ্যাপসের সাহায্যে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে। এদিনের এই কর্মসূচি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুরের দীঘা রেল স্টেশনে। এ উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার পূর্ব মেদিনীপুরে দীঘা রেল স্টেশনে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য অ্যাপস আনলো রেল কর্তৃপক্ষ। এদিন এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশন করার লক্ষ্যে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা যেত, এখন ইউটিএস নামক অ্যাপসের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে। এদিনের এই অ্যাপসের শুভ সূচনা করেন খড়গপুরের ডিভিশনাল ম্যানেজার কে রেড্ডি। খালি কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে ইউটিএস বলে যে অ্যাপ্লিকেশন আছে আনরিজার্ভ টিকেটিং সিস্টেম ওটাকে ডাউনলোড করতে হবে এবং সবথেকে বড় সুবিধা হলো 100 টাকা থেকে 10,000 টাকা অবধি আপনারা রিচার্জ করতে পারবেন এবং তাতে আপনারা 5 টাকা প্রতি 100 টাকায় 5 টাকা বোনাস পাবেন, মানে 100 টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলে 105 টাকা পাবেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডিভিশনের কোঅর্ডিনেটর কুলদীপ তিওয়ারি সহ রেলের আধিকারিক বৃন্দ। এদিন এই উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্লাস্টিক মুক্ত দীঘা করার লক্ষ্যে প্লাস্টিকের বোতল রিসাইকেলের জন্য গ্যাসের সূচনা করেন। ডিভিশন জো হ্যায় প্যাসেঞ্জার্স কে সুবিধা কে সবসে আগে রহা হ্যায়। 2 সাল পহলে হম কি 8 মে কো জো হ্যায় 2016 কো হমনে ইউটিএস অ্যাপ অন মোবাইল জেসে আপ অনরিজার্ভ টিকেট সিস্টেম টিকেট খরিদ সকতে হ্যায় স্টেশন কে 30 মিটার কে রেডিয়াস মে জিও ফেন্সিং করকে जब पैसेंजर स्टेशन पहुँच ही रहा होगा अपने मोबाइल में टिकट खरीद सकता है आपके जरिए। ये हम लोग खरौरा खड़गपुर सेक्शन में स्टार्ट किए थे 2 साल पहले। अभी आज के दिन जो है हम सारे नॉन सबर्बन सेक्शन में, नॉन सबर्बन स्टेशन में भी ये सुविधा आपको दे रहे हैं। आप ये स्टेशन से दूसरा स्टेशन तक जितने भी नंबर ऑफ टिकट आप लेना चाहते हैं आपके मोबाइल में आपके ऐप के द्वारा आपका रिचार्ज कार्ड हिसाब से आप ले सकते हैं ताकि आपका अमूल्य समय जो है आप क्यू में ना नष्ट करते हुए आपके काम या आपके परिवार समेत आप स्पेंड कर सकें, क्योंकि हम यही चाहते हैं कि हमारा पैसेंजर का समय बहुत जरूरी है और जितना ज़्यादा पैसेंजर उनका टाइम वेस्ट ना करके उनका टाइम आपसे सुविधा देके उनकी डेली जर्नी जो रहती है, आज ऑफिस जाना है, घर पहुँचना है या कहीं जाना है फैमिली के साथ, ज़्यादा से ज़्यादा जर्नी या अपने काम काम के या लोगों के में स्पेंड करें स्टेशन में जो है ज़्यादा टाइम स्पेंड करें वो यही चाहते हैं। तो आज से ये दीघा में आज मालूम हुआ है कि मैंने बालेश्वर में टाटा सेक्शन में लॉन्च हुआ है और हम देख रहे हैं कि दिन प्रतिदिन इसका पॉपुलरिटी बढ़ रहा है। पिछले साल जो है हमारे लगभग 5 लाख पैसेंजर्स ये सुविधा को यूज़ किए हैं और ये काफ़ी प्रसन्न है इसके बारे में। और आजकल तो स्मार्टफोन का ज़माना है, सबको स्मार्टफोन व्हाट्सएप ये तो रहता ही है, मोबाइल ऐप तो ये सबके हाथ में है।
आदमी के हाथ में है, तो ये हम चाहते हैं कि इससे रिवोल्यूशन होगा, कोई क्यों नहीं रहेगा यूटीएस को करने, बस दो तीन लोग ऐसे रहेंगे आप यूटीएस में से ज़्यादा किसी को टाइम स्पेंड नहीं करना पड़ेगा, वरना आपका रिचार्ज करा सकते यूट्यूब में ही नहीं कराना पड़ेगा। इससे हम सोचते हैं कि पैसेंजर का बहुत अच्छी तरह से ये होगा, और ये जो अलार्म चेन पुलिंग और ये जो इंसिडेंट्स होते हैं कई फैमिली के साथ आते हैं रह जाता है, फिर अलार्म चेन पुलिंग होता है उसके साथ ट्रेन डिटेन होता है, ये सारे डिटेंशन जो है इट विल बिकम मैटर ऑफ हिस्ट्री। रिपोर्ट डिवीजन एंड साउथ ईस्टर्न रेलवे आर एंटरिंग ए न्यू एरा ऑफ ई एनेबल्ड पेमेंट एंड ई एनेबल्ड जर्नी। थैंक यू। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগমনের রিপোর্ট আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বিডিওর উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। গঙ্গা জলঘাটির বিডিওর উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে থাকার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন ব্লকের কর্মী ছাড়াও কলেজের ছাত্ররা ও সাধারণ মানুষ রক্তদান করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। সমগ্র রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিডিও অফিসের কর্মীদের কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসনের উদ্যোগে আজকে গঙ্গাজলঘাটি ব্লকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন স্তরের মানুষ, ব্লকের স্টাফরা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ প্রায় 50 ইউনিট রক্ত, 50 জন রক্ত দিয়েছে। 50 ইউনিট রক্ত বর্জরা ব্লাড ব্যাংকে দেওয়া হলো। আমি কর্মসূচি থেকে মাননীয় বিধায়ক সাধারণরা উপস্থিত ছিলেন, সেখানে সভাপতি, সহসভাপতি এবং আমরা সবাই উপস্থিত। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট আনন্দ বার্তা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বুধবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায়। ডাকাত দলটি প্রায় 38 লক্ষ টাকা নিয়ে সম্পদ দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিন দুপুরে ব্যাংকের টিফিনের সময় হঠাৎই 6 থেকে 7 জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে গ্রাহক ও ব্যাংক কর্মীদের বন্দি করে ফেলে। এরপর ডাকাত দলটি ব্যাংকের পোশাকার থেকে আনুমানিক 38 লক্ষ টাকা নিয়ে চম্পট দেন। হিন্দিতে বলছিল না বাংলায়? আমি অত বুঝতে পারলাম বাংলা বলো না হিন্দি। আপনার নামটা হাতে কি ছিল? হাতে? হ্যাঁ, আমি হাতে কিছু দেখিনি দাদা। আপনার নামটা কি? আমলা মাওরি। 8 থেকে 10 জন আছে, সবাই আমি করেছে চাবিটা ফেলে দিয়েছে, বাকি কাস্টমার বসিনি। 7-8 জন মোটো এসেছিল, প্রত্যেকের হাতে ছিল বন্দুক, তো সবাইকে আটকে রাখলো, নিয়ে গেল, মারধর করেছে। একজন মহিলাকে তো আটকে রেখে দিয়েছে ঘরে। কত টাকা গেছে? ওটা ক্যাশের বলতে পারবে আমি ঠিক। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আসানসোল উত্তর থানার অন্তর্গত কন্যাপুর ফাঁড়ির পুলিশ। ব্যাংক ডাকাতির পরই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের তরফে ঝাড়খণ্ডের দিকে যাবার 4-চাকা ও মোটর বাইকগুলি আটকে চলছে চিরুনি তল্লাশি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা।
ফিরে এলাম বিরতির পর। কলেজের ক্যান্টিন বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বর ডিগ্রি কলেজে। অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় ক্যান্টিনটি বন্ধ করে কলেজ কর্তৃপক্ষ। হুগলি জেলার তারকেশ্বর ডিগ্রি কলেজের ক্যান্টিনটি বন্ধ করে দিল কলেজ কর্তৃপক্ষ। সেখানে অস্বাস্থ্যকর কাজ করত ছাত্ররা বলে অভিযোগ, যদিও সেই অভিযোগ মানতে নারাজ পড়ুয়ারা। কলেজের অধ্যক্ষ অমলেন্দু হাতি ছাত্রছাত্রীদের ক্যান্টিন থেকে বের করে সেখানে তালা ঝোলাতে যান। সেই সময় পড়ুয়াদের সাথে বচসা বাঁধে। এরপর ছাত্ররা বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি ঘোরালো হতে থাকায় অধ্যক্ষ তারকেশ্বর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজ অধ্যক্ষের বক্তব্য, ক্যান্টিনটি সুস্থভাবে চালানোর জন্য সেলফ হেল্প গ্রুপের হাতে তুলে দেওয়া হবে। এই ঘরটা, ক্যান্টিনটাকে যাতে আমরা সুস্থভাবে চালাতে পারি, এরপরে আমরা ওই ক্যান্টিনটা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে চালাবো। কিন্তু এই ছাত্রদের কিছু মিসবিহেভিয়ার, আমরা অসন্তুষ্ট, সমস্ত শিক্ষক সমাজ অসন্তুষ্ট, সমস্ত শিক্ষাকর্মী অসন্তুষ্ট, তাই আমরা এই ঘরটা তালা দিতে বাধ্য। অসামাজিক কোনো কাজকর্মের কোনো, ওটা এখন আমি বলবো বলতে পারবো না, কিন্তু আমরা লক্ষ্য করেছি এইটা স্বাস্থ্যকর নয়। এই ঘরটা তালা দেওয়া কলেজের সার্বিক উন্নয়নের জন্য, কলেজের সুস্থ পরিবেশ রাখার জন্য এই ঘরটা তালা দেওয়া বাঞ্ছনীয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, এই কলেজের কোনো ইউনিয়ন রুম না থাকায় তারা ক্যান্টিনেই বসতেন। তিনি আজ শুধুমাত্র ভুল কথা বলছেন, মাত্র আমাদের কলেজের ছাত্রছাত্রীদের উত্তাল করে দেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা যাতে না থাকে, কলেজটা যাতে একটা রাজনৈতিক ক্ষমতার দখলে চলে যায়, যাতে সার্ভে সর্বে সর্বা তারা থাকবে, তারা যা কলেজে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমরা যাতে মুখ খুলে কোনো কিছু বলতে না পারি, তার জন্য কলেজ থেকে, তিনি ছাত্র সংসদ থেকে, আমাদের ছাত্র সংসদ থেকে আমরা বহিষ্কৃত হয়ে গেছি। আমরা ছাত্র সংসদ করি না, আমরা তৃণমূল ছাত্র পরিষদ দলটা করতাম। আমাদের এই ক্যান্টিন নিয়ে কিছু বলার থাকেনি। আমরা বলেছিলাম, স্যার আমরা তো ছাত্র, আমরা এখানে খাবো, টাকা দিয়ে খাবো কলেজের ক্যান্টিনে, আমাদের ছাত্রদের ক্যান্টিন নিয়ে কিছু বলবেন, আমাদের কিছু বলা হবে না। আজ তো আমি বললাম, স্যার এখানে বিল্ডিংটা ভেঙে গেছে, এখানে আমরা কলেজের অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বন্ধ, এইগুলো নিয়ে আপনি একটু ভাবুন, এগুলো নিয়ে কিছু বলুন। বলছে, তোরা কোনো কিছু দল করিস না, তোদের ক্ষমতা নেই, আমি এই কলেজে বসে যা বলবো, আমাকে উপরের নেতারা, অনেক নেতা আছে যারা যা বলবে, এখান থেকে শুধু কমিশনের জন্য আমরা সেটা করবো। তিনি মাত্র শুধুমাত্র কলেজে অশান্তির জন্য আমাদের এই অভিযোগটা করছে, এটা সম্পূর্ণ ভুল। আপনি বলেন যে যখন ক্যান্টিন খোলা থাকবে তখন এখানে আসবেন, এসে দেখবেন কটা ছাত্রছাত্রী থাকে। স্যার এসেছিলেন, স্যার এসে দেখলেন সমস্ত ভদ্রভাবে চলছে, সমস্ত ঠিকঠাক চলছে। সেক্ষেত্রে আপনার ক্যান্টিন আজকে বন্ধ, আপনাদের ক্যান্টিন বন্ধ। আমাদের ক্যান্টিন প্রায় 3 মাসে সাপোর্ট করার জন্য, মানে যাতে তারা ভালো কাজটা ছাত্রছাত্রীর জন্য করতে পারে, এরকমই একটা সিচুয়েশন তৈরি করে একটা টোপ হিসাবে আমাদের এই ঘরটা প্রিন্সিপাল স্যার দিয়েছিলেন। দিয়ে বললেন, এই ঘরে তোরা বইগুলো রেখে এখান থেকে দে। আজ হঠাৎ কোথা থেকে কি হলো আমরা কিছু বুঝতে পারলাম না। আমাদের কলেজ গেটে ছাত্র এই ঘরটা থেকে, ক্যান্টিন থেকে বার করে দেওয়া হলো, আমাদের বইপত্র বার করে দেওয়া হলো, আমরা এই বইপত্র নিয়ে এখানে বসে আছি। মমতা ব্যানার্জি ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মমতা ব্যানার্জির ছবিটা দেখতে পাচ্ছেন। 3 মাস ধরে না খেয়ে কলেজে থাকি আমরা ছাত্র, আমরা যদি ক্যান্টিনে কলেজ ক্যান্টিন ইউজ করতে না পারলাম, আমাদের পেটেও লাথি মারে দেওয়া হলো। আমরা অনেক স্যারেরা আছে, সেই স্যারেরা সাপোর্ট করছেন, জানারা এসছেন, আমরা ছাত্র সংসদের সদস্যরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করতাম, কলেজে একটা বুক ব্যাংক ছিল, কলেজে একটা বুক ব্যাংক ছিল, সেটা ওই বুক ব্যাংক ছাত্র সংসদ। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভাতারের 761 জন শিল্পীকে পরিচয়পত্র তুলে দেওয়া হয় বুধবার। পরিচয়পত্র পেয়ে খুশি শিল্পীরা। পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বুধবার 761 জন শিল্পীকে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এই সমস্ত শিল্পীরাও অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। গত সেপ্টেম্বর মাস থেকে তারা ভাতা পেতে শুরু করেছেন। অধিকাংশই শিল্পী ছিলেন এদিন আদিবাসী মহিলা। তথ্য সাংস্কৃতিক আধিকারিক কুশন চক্রবর্তী জানান, ভাতারে এখনকার শিল্পীদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে। লোকপ্রসার প্রকল্পের শিল্পী যারা অডিশনে নির্বাচিত হয়েছেন,
এবং সেপ্টেম্বর মাস থেকে আমাদের ভাতা পাচ্ছেন তাদেরকে এখানে শিল্পীদের যে সচিত্র পরিচয়পত্র আমরা দিচ্ছি। ভাতার ব্লকে আজকে 761 জন শিল্পী আছে, তাদের হাতে আমরা পরিচয়পত্র তুলে দেবো। কোন কোন অঞ্চলের মানুষজন আসছে? এটা আজকে যেটা আমাদের ডাকা হয়েছে ভাতার বিডিও অফিসে, শুধুমাত্র ভাতার ব্লক এবং পঞ্চায়েত সমিতি এলাকার মধ্যে যে শিল্পীরা আছেন তাদেরকে আজকে ডাকা হয়েছে। কতটা খুশি মানুষ? মানুষ যথেষ্টই খুশি, কারণ অনেকেরই আগ্রহ ছিল কিভাবে তারা শিল্পী কার্ড করবেন, পরিচয়পত্র পাবেন। তারা ইতিমধ্যেই ভাতা পেতে আরম্ভ করেছেন, আজকে নিজেদের একটা পরিচিতি হলো, তারা কার্ড পেলে সরকারি প্রকল্প সম্পর্কে একটি পুস্তিকা দেওয়া হলো, তারা যথেষ্টই খুশি। সরকার স্বীকৃত কার্ড পেয়ে স্বভাবতই খুশি শিল্পীরা। তারা জানান এই কার্ড পাওয়ায় পরবর্তী কোনো অনুষ্ঠানে তাদের অনুষ্ঠান করতে অসুবিধা হবে না। থেকে এসছি ভাতার বলকে, আমাদের আজকে আই কার্ড দেওয়া হচ্ছে, দিদি দিচ্ছেন। হ্যাঁ, আর আই কার্ড দেওয়ার আগে আমাদেরকে আগে 3,000 টাকা করে দিয়েছেন মাসে মাসে, তারপরে 3,000 টাকা দেওয়ার পর 5,000 টাকা একবারে দিয়েছেন। আমাদের এটা নিয়ে খুব খুশি, আর আজকে আই কার্ডটা দিচ্ছেন দিদি, এটা নিয়ে আই কার্ড, এটা শিল্পী লোকশিল্পীর আই কার্ড। কত খুশি আমরা! হ্যাঁ, অনেক খুশি, কত আমাদের অনেক খুশি, একদম মানে খুশিতে ভরে গেছি। ভাতার থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলা প্রশাসন পতঙ্গবাহিত রোধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল। প্রশাসনের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বর্ষাকালে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল বাঁকুড়ার জেলা প্রশাসন। সচেতনতার অভাবে প্রতিবছর অনেক মানুষ ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য জলবাহিত রোগের শিকার হন। এই পরিস্থিতিতে জেলা সম্পদকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে সচেতন করতে এইরূপ উদ্যোগ গ্রহণ করেছেন। মানে কোথাও নোংরা আবর্জনা আছে কিনা, কোথাও পুরনো জল জমা আছে কিনা। হ্যাঁ, ওনারা কি বললেন? ওনারা বললেন যে পয় পরিষ্কার রাখতে, নোংরা জল থাকলে ফেলে দিতে, মশারি টানিয়ে পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বললো, মানে থাকতে বললো। এই কাজের সাথে জড়িত এক কর্মী জানান, প্রচারের মাধ্যমে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যে সমস্ত বাড়িগুলিতে সম্পদকর্মীরা প্রচার চালাচ্ছে সেই সব বাড়ির সদস্যরা এই ধরনের উদ্যোগে খুশি। প্রশাসনের দাবি, এইরূপ সচেতনতামূলক প্রচারের জন্য মানুষ আরও সচেতন হবেন। আমরা রাজ্য সরকারের নিয়োগ ভিআরপি, ভিলেজ রিসোর্স পার্সন। আমরা রাজ্য সরকারের আন্ডারেই আমরা এখন বর্তমান ডিউটি করছি। আমাদের কাজ হচ্ছে প্রতি বাড়িতে গিয়ে মানুষকে বোঝানো, কি বোঝাবো না, তারা কিভাবে মানে নিজেকে সচেতন থাকবে। যেমন মশার কামড়ে যে রোগগুলো হচ্ছে, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, তো পরিবারের মধ্যে যদি কারো থেকে থাকে সেগুলোকে আমরা রিপোর্ট করছি। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আশা দিদিমণিকে বলছি এবং পাড়ায় পাড়ায় গিয়ে সচেতনা বা যে কাজগুলো করার সেই কাজগুলো আমরা যথারীতি মানুষকে বোঝাচ্ছি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো বুধবার। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পঞ্চায়েত সমিতির সভাগৃহে। বুধবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পঞ্চায়েত সমিতির সভাগৃহে আবাস যোজনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। বিগত 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত মঙ্গলকোটে প্রায় 9,000 মানুষকে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছিল। যে সমস্ত মানুষজন প্রথম কিস্তির টাকা পেয়েছেন অথচ ঘর করেননি, তাদেরকে নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এই সভা থেকে তাদের নির্দেশ দেওয়া হয় আগামী 20 দিনের মধ্যে ঘরের কাজ শুরু করতে হবে, না হলে সরকার থেকে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে বিডিও সাহেব আমাদের ডেকেছিলেন বা যারা আবাস যোজনা পেয়েছেন এবং তাদেরকেও ডেকেছেন যাতে ঘরগুলো কমপ্লিট হয় নাই তার করার জন্য, এবং প্রত্যেকেই 15 দিন 20 দিন করে সময় নিয়েছে এবং আমাদের আধিকারিকরাও সেই সময়টা দিয়েছেন যাতে ঘরগুলো করা হয়। না করলে কি ব্যবস্থা? না করলে সরকারিভাবে যেটা আছে অর্থ তজরূপে দেয়ে তাদের নামে এফআইআর করা হয়। এরকম পদক্ষেপে কতটা খুশি আমরা? আমি খুব খুশি যাতে এগুলো হয়, মানুষকে টাকা দিয়েছে, টাকার সদ্ব্যবহার হোক। এগুলো কিসের আবাস যোজনা? আবাস, বাংলা আবাস যোজনা, মমতাদির স্বপ্ন, আর সেই সার্থক করার জন্য আমরা
ওই পদক্ষেপ নিয়েছি। মুন্সী রেজাউল হক জানান, সকল সম্প্রদায়ের মানুষের মাথার উপরে ছাদ হোক, সেই ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যেই এই রূপ সভার আয়োজন করা হয়েছে। এখানে সচেতন করা হচ্ছে যে যারা বাংলা সরকারি টাকা যারা পেয়েছে তার জন্য বাংলার আবাস যোজনা প্রকল্পে ঘর করে এবং তাদেরকে সাত দিনে একটা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এবং প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত কর্মরক্ষ আমার ডিআই সাহেব এবং প্রতিটা অঞ্চলে ফ্যাসিলিটা যারা আছে তাদেরকে যৌথ একটা কমিটি করে বাড়ি বাড়ি ইনকোয়ারি পাঠানো হচ্ছে যাতে মানুষ সঠিকভাবে ঘরটা করে, যে এই ঘর নিয়ে যেন কোনো অভিযোগ আমরা যেন শুনতে না চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তা প্রতিটা অঞ্চলের জন্য পৌঁছতে হচ্ছে আমাদের মূল্য। পরবর্তীতে যদি এরা ঘর না করে কী ব্যবস্থা নেবে? পরবর্তীতে এরা যদি ঘর না করে এর জন্য আমাদের সরকারি হয়ে যে আইন আছে প্রতিটা বেনিফিসারিকে বলে দিতে হচ্ছে, যারা ঘর করবে না হয় তাদেরকে টাকা ফেরত দিতে হবে, নয়তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এগোচ্ছি। কোথায় হচ্ছে মিটিং? এটা মঙ্গলবার পঞ্চায়েত সমিতি হলে হচ্ছে। এখানে আছে ভাল্লগ্রাম আছে, লাকুরি আছে, প্রতিষ্ঠা আছে, চানক আছে, ঝিলু টু আছে, শিমুলিয়ার টু আছে, কৈচর ওয়ান আছে এবং মাঝিগ্রাম আছে। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস বৈরাগীর রিপোর্ট, আনন্দ বার্তা। বদলির নির্দেশ আসা সত্ত্বেও চিকিৎসককে হাসপাতাল থেকে ছাড়তে নারাজ এলাকাবাসীরা। এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে বিএম ওহিজের কাছে একটি স্মারকলিপি জমা দেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সিমলাপালে। বাঁকুড়া জেলার সিমলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুমন সন্নিগ্রহীর বদলির নির্দেশ এসেছে। ডাক্তারবাবুর বদলির নির্দেশ বাতিলের দাবিতে এলাকার কয়েকশো সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হলেন। প্রতিদিন কয়েকশো রোগী বহির বিভাগে চিকিৎসার পাশাপাশি প্রায় 20 থেকে 22 জন হাসপাতালে ভর্তি থাকেন। তারা সুমনবাবুর কাছে চিকিৎসা পান। বুধবার সকালে গ্রামবাসীরা খবর পান এই ডাক্তারবাবুকে অন্যত্র বদলি করা হয়েছে। গ্রামবাসীরা বদলির প্রতিবাদে পথে নামেন। তারা মিছিল করে বিএনওএইচ ডাক্তার তাপস মণ্ডলের কাছে একটি স্মারকলিপি জমা দেন। গ্রামবাসীরা জানান, এর পরেও যদি ডাক্তার সুমন সন্নিগ্রহীকে বদলি করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। ট্রান্সফার আমরা একদমই চাইছি না, যে কারণে আমরা এখানে বিক্ষোভ সমাবেশের একটা আয়োজন করেছি। এখানে আমরা হাজার হাজার মানুষ সমবেত হয়েছি এবং আমরা বিএমএইচকে এখানে ঘেরাও করেছি, তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, তার কাছে আমরা এটা লিখিত আকারে আমাদের যে অ্যাপ্লিকেশন সবাই জনসাধারণ সই করে আমরা জমা দিয়েছি। তার কারণ হচ্ছে, বিশেষ করে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই ডাক্তারবাবুকে আমাদের বিশেষ প্রয়োজন। তার কারণ হচ্ছে, ডাক্তারবাবু 6-7 মাস আগে হয়তো জয়েন করেছেন, তার আগে অবধি হসপিটালের যা হাল ছিল তাতে একটা বিপিএসসি হয়ে পিএসসির মতোই মোটামুটি ছিল। ডাক্তারবাবু আসার পরে এখানের যা উন্নতি সাধন হয়েছে তাতে এখানে মোটামুটি ধরুন আমাদের 10টা বেডের হয়তো বিপিএসসি, সেখানে আমাদের সবসময় প্রায় 20-22টা করে পেশেন্ট যে কোনো সময় ভর্তি থাকছে, এমনকি মেডিকেল কলেজ থেকে এসব পেশেন্ট এখানে ভর্তি হচ্ছে। আবার সাধারণ পাবলিক যারা এখান থেকে খাতড়া খুব তাড়াতাড়ি যেতে পারতো না, এখানে থাকার পরে অনেকটা সুবিধা হয়েছে। এখানে 3-4টা আমাদের অঞ্চলের একটা বিরাটভাবে উপকৃত হয়েছি আমরা, সাথে কি এখানে খাবারের ব্যবস্থা হয়েছে, টিফিনের ব্যবস্থা হয়েছে পেশেন্টদের জন্য, সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে। সাথে এখানে যা পরিবেশ ছিল, এখানে একটা জঙ্গলের মতো পরিবেশ ছিল, সেই পরিবেশটাও মোটামুটি একটা হসপিটালের পরিবেশের আকারে চলে এসছে। লাইট ছিল না, জলের সেবার ব্যবস্থা ছিল না, সমস্ত কিছুই হয়েছে। যে কারণে আমরা চাইছি সবাই মিলে যাতে সুমন সৈনিগ্রহীকে এখান থেকে কোনোভাবে ট্রান্সফার করা না হয়। হ্যাঁ, এর জন্য আমরা প্রয়োজন হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাব। ডাক্তার সৈনিগ্রহী জানান, বদলির নির্দেশ আসার পরই জানতে পারলাম এই এলাকার মানুষ আমাকে এতটা ভালোবাসেন। একজন চিকিৎসক হিসেবে এই মুহূর্তে তার কাছে এটা অত্যন্ত গর্বের বিষয়। ইনফ্রাস্ট্রাকচার ছিল না, পেশেন্টও অ্যাডমিশন হতো না, আস্তে আস্তে এখানে বেশ ভালো রকম পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে। তো অনেক কিছু মানে এই যে উন্নতি, এই উন্নতির সাথে সবসময় ছিলাম, অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু করার ছিল, আজকে হঠাৎ করে ট্রান্সফার অর্ডারটা এসছে। তবে একটা জিনিস ভালো লাগছে যে ট্রান্সফার অর্ডারটা আসার পর জানতে পারলাম যে এতগুলো লোক আমাকে ভালোবাসে, যে এনারা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন আমাকে, আমি যাতে থাকি, ওনাদের সার্ভিসটা কন্টিনিউ হয়। তো সেটা আমার ট্রান্সফার অর্ডারটা না এলে হয়তো আমি জানতাম। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট,
আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কলকাতা প্রেস ক্লাবে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকটি। শিক্ষার পূর্ণ মূল্যায়ন এবং সংস্করণে বাস্তবায়ন ও বেকারত্ব দূরীকরণ শিরোনামকে সামনে রেখে অভিযান চালানোর কথা জানান আয়োজকরা। আপনাদের প্রত্যেককে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ক্যাম্পেইনের শিরোনাম রাখা হয়েছে শিক্ষার পুনর্মূল্যায়ন সংরক্ষণের বাস্তবায়ন ও বেকারত্বের দূরীকরণ। মূলত আমরা জানি যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন। আমরা জানি বর্তমান চলমান ভারতবর্ষে বিশেষ করে স্কুল কলকাতা থেকে সপ্তশী সিনহার রিপোর্ট আনন্দ বার্তা। শহর বর্ধমানে একটি গণেশের মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একটি পুকুরে মাছ ধরতে গিয়ে মূর্তিটি উদ্ধার হয়। পুলিশ মূর্তিটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় প্রাচীন এক মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শহর বর্ধমানের মালির পুকুরে মঙ্গলবার এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন। পরে সেটি সে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করে দেখেন গণপতি বাপ্পার। শুরু হয় পুজো পাঠ, পাশাপাশি প্রতিবেশীরা মূর্তি দেখতে ওই বাড়িতে এসে উপস্থিত হন। খবর যায় বর্ধমান থানায়। বুধবার বর্ধমান থানার পুলিশ প্রাচীন ওই গণেশ মূর্তিটি ওই ব্যক্তির বাড়ি থেকে থানায় নিয়ে যায়। ইতিহাসবিদ্যা জানাচ্ছে মূর্তিটি দেখে মনে হচ্ছে এটি বহু প্রাচীন। কি করে ওই পুকুরে মূর্তিটি এলো সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে প্রত্নতাত্ত্বিক বিভাগ সহ পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট আনন্দ বার্তা। এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গোলসি থানার উচ্চগ্রামে। পুলিশ মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। গোলসি থানার উচ্চগ্রামে বুধবার 30 বছরের বুধিন মার্টি নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গত 15 বছর আগে সুনীল মার্টির সাথে বিয়ে হয় বুধিনের। তাদের দুটি পুত্র সন্তানও আছে। সুনীল মার্টির ভাই কার্তিক মার্টির অভিযোগ, তার দাদার সাথে অন্য এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সেই নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের অশান্তি চলছে। গ্রামের মোড়ল সোনু মার্টি জানান, মঙ্গলবার রাতে বুধিন মার্টি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানায়। সোনু মার্টি একটি সালিশি সভার আয়োজন করেছেন, সেখানে সুনীল মার্টিকেও ডাকা হয়। সালিশি সভায় সমস্ত কিছু মিটমাট হয়ে যাওয়ার পরই তারা বাড়ি চলে যায় বলে দাবি করলেন মোড়ল সোনু মার্টি। সোনু মার্টি আরও জানান, তার কাছে নাকি খবর আসে আবার অশান্তি হচ্ছে। তখন তিনি প্রশাসনকে না জানিয়ে বুধবার জহরতলাতে সভা করবে বলে ঠিক করেন, কিন্তু সেই সভা আর হলো না। তার আগেই বুধিন মার্টি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ওই যে ফোনে নিয়ে
ফোনের নিয়ে ও ফোন করছিল। কে ফোন করছিল? ছেলেটা যে আজকে মানে মেয়েটার স্বামী আর কি, মেয়েটার স্বামী ফোন করছিল। যে মেয়েটা যে আজকে গত গেল, ওর কাছে একটা মোবাইল আছে, ওই নাম্বারে ওকে ফোন করছে, দিয়ে একে আবার ওকে ফোন করছে, তখনই ও রিসিভ করছে। যে কে ফোন, কার জন্য ফোন করছে? ফোন করছে ওই ছেলে, যে ওর স্বামীর লেগে ও ফোন করছে, যে তুমি কোথায় আছ? বলছে আমি তো অটো ভ্যান চালাই, অটো ভ্যানে ব্যস্ত আছি। তখনই আর ফোনটা বাজছে না, তখনই ও সন্দেহ করলে তাহলে ঠিক মনে হয় আছে। দিয়ে সেই কথা নিয়ে দু সমিত্র হয়তো কিছু হয়েছে, যে আমার কাছে কালকে ওটা, কিন্তু অনেকদিনের ব্যাপার, হয়তো আমাকে জানায় নাই। তো কালকে আমাকে জানালো, যে আমাকে কালকে জানালো যে এই এই ব্যাপার আমাদের, এই অশান্তি হচ্ছে, কালকে জানালো যে এই এই ব্যাপার আমাদের, এই অশান্তি হচ্ছে, তো মরণবশে আপনি আমাদের এই ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি বলে দিলাম ঠিক আছে তাহলে আমার বাড়িতে এসো, এখন তো আর ওই আমাদের মজলিসে তো এখন ডাকা হবে না। যে আমি যতটা পারলাম কালকে করলাম, দিয়ে ওরা যে এক দু এক পক্ষ কথা মেনে নিল, আর এক পক্ষ কিন্তু মানল না কালকে। ওরা বললে যে না আমরা ওই আমাদের আদালতেই যাবো। ঠিক আছে তাহলে কালকে আমাকে একটু আজকে বাড়ি চলে যান, আমি একটু বিয়ে বাড়ি ব্যস্ত ছিলাম, যে আর বেশিক্ষণ দুদিন রেখেও তো লাভ নেই, তাদেরকে ঘর পাঠিয়ে দিলাম। আমি বললাম তাদেরকে দু ভাই দুজনাকেই বলেছি যে কাল সকালবেলা যে তো দুজনা এসে দুপক্ষ এসে আমাকে রিপোর্টটা দিয়ে যাবে। আচ্ছা, আপনাদের মেয়ে যে মারা গেছে, সেই ছেলেটিকে যাকে নিয়ে সন্দেহ করছিল, যে মেয়েটিকে নিয়ে, সেই মেয়েটিকে কাল আপনারা ডেকেছিলেন সভাতে? হ্যাঁ 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 ডেকেছিলেন। ওই মেয়েটি বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি এখানে শ্বশুর বাড়ি, ওর বাড়ি হচ্ছে কোন জায়গা? ভেপুর ঠিক কোথায়? পেরিঙ্গা ভেপুর নাকি? এখানে শ্বশুর বাড়ি? হ্যাঁ এখানে। আচ্ছা, দিয়ে আপনারা মিটিয়ে দিলেন ব্যাপারটা? হ্যাঁ। তারপর কি শুনলেন আজ সকালে? সকালে সকালে শুনলাম যে ওরা সকালে কান্দাকাটি করছে, কান্দাকাটি করছে। আমি মোষ আছে ঘরে, মোষ বার করে দিয়েছি, আমি শুনছি যে কে কাঁদছে। তার শ্বশুর আবার শরীর খারাপ, আমি হয়তো মনে করছি ওই শ্বশুরই মারা গেল নাকি, যাবো মায়ের শ্বশুর। যে মোষগুলো বার করে দিয়ে আমি এলাম, তারপরে বলছে যে ও শুনিলে বউ গলায় দড়ি দিচ্ছে। আপনি গ্রামের কে? আমি গ্রামের মরণ। আপনার নাম? সুনমন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গলসি থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতার স্বামী সুনীল মার্ডিকে গ্রেফতার করেছে, যদিও সুনীলের মা ও বাবা পলাতক। অশান্তি চলছিল আমার সঙ্গে। কার সাথে? বৌদির সঙ্গে। দাদার অশান্তি মানে অবৈধ সম্পর্ক, দাদার সঙ্গে আর কাছে ছিল বলছে, ওইলি অশান্তি। এখন বৌদি আমাকে প্রায় মাঝে মাঝে বলতো যে তোমার দাদাকে সাবধান করো, বুঝাও। আমি বলতাম মাঝে মাঝে, কিন্তু আমাকে তো চাই করো না। এই এখন ঘটনাটা। দিয়ে বৌদি কাল রাতে কি করেছিল? কাল রাতে এমনি একটা মিচাল মানে হচ্ছিল, মোবাইলের বাড়ি বলছিল, দিয়ে আমাকে বলে নাই বলে আমি যাই না। তবু এবার ভাবলাম যে না এবার যাই, দিয়ে ওদের মায়ের ওই ওদের তো দুটো বাড়ি, তো ওদের কাছে গিয়েছিলাম, তো দু বাড়িতে ফাইনাই খাবো না পেয়ে আমি তো ঘর ফলে গেছি। আপনি ওনার কে হচ্ছেন? দাদা না ভাই, ওর ভাই আর। এই গ্রামটার নাম কি? কদমপাড়া। গলসি থেকে প্রতীকী দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তার দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত আজাহারনগরে। অভিযুক্ত পলাতক, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত আজাহারনগরে এক গৃহবধূকে গুলি করে খুন করার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, দেওর ঝন্টু শেখি তার বৌদিকে গুলি করে। উল্লেখ্য, মৃত গৃহবধূ নাফিজা বেগমের বিয়ে হয় 8 মাস আগে, বর্তমানে সে অন্তঃসত্ত্বা ছিল। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ইসরায়েল শেখ শ্বশুর ও শাশুড়ি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য নাফিজাকে চাপ দিত। ওর কোনো দোষ নেই, ওকে মেরে ফেলা, ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। এটা না মেরে ফেললে কোথাও গুলিটা লাগতো, তো এমনি আমি তো অন্যরকম টিম আসতে গেছে, তাহলে তো গুলিটা অন্য কোথাও লাগতো, তার সুযোগ সুযোগ রোগে কি করে লাগতে পারে। মারার কারণ? মারার কারণ এটা কোনো কিছু অশান্তি নেই ওদের মধ্যে, হয়তো
এই দুদিনও হয়তো কোনো সময় মনে আমি ফ্রি না হতেও পারে। আর শাশুড়ি খুব বকে ঝগড়া করে, খুব গালাগালি করে, এমন এমন কিস্তি করবে সে তাও বলা যাবে না যে এরকম কিস্তি করছে, এরকম ধরো কথা হচ্ছে। নিজের স্বামীকে বলবে যে এরকম দেখো তোমার মা কোনো কথা বলছে কি কিছু, সেগুলো উনি বলবেন না, বলবে যে তোমাকেই মারবো, তুমি চুপ করতে পারো না, তোমাকে জুতো করে মারবো, গেলে করে মারবো। আবার আপনারা কি বলবে, বলবে ও বলবে যে কেন তুমি স্বামী ঘর করতে আসো নাই তো, তুমি এসছো তোমার দাদার ঘর করতে এসছো, তোমার জামাইবাবুদের ঘর করতে এসছো, যদি সেটাই আসতো তাহলে আমরা বিয়েটা দিয়েছি কিসের জন্য? আমরা তো তাহলে দাদার জামাইবাবুদের ঘর করতে দিতেই পারতাম, ও তো স্বামী বিয়ে দিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না। এমন এমন নোংরা নোংরা কিস্তি করবে, সে বলা যায় না লোকের সামনে, দুটো মুড়ি খেতে যাবে তাও এমন কিস্তি করবে, সে মুড়ির বাসন ফিয়ে ওকে কাঁদতে কাঁদতে চলে আসতে হয়, দুটো ভাত খেতে যাবে এমন কিস্তি করবে সে খেতে পারা যাবে না, সে ভাতে খারাপ হয়ে চলে আসতে হবে। আবার যাবে সে কি কিস্তি করবে, তোর বাবা এই দেয়নি তাই দেয়নি, বিয়া হয়তো সমস্ত সব কিছু অপরাণ তো সেরকম ধরা বলবে। তাহলে মানুষকে তোমার যেটা দরকার তুমি ঠান্ডা মিজাতে বলতে পারো যে আমাকে এটা দাও, কী কিছু আমার এটা নিলে ভালো হতো, সেটা বলবেন না উনি। উনি সবসময় জুলুম করবে, জবরদস্তি কেন হতো জবরদস্তি করবে, তুমি যেটা পাওনা চেয়েছো তোমাকে তো সেটা পাওনা দেওয়া হয়েছে, আবার কেন সেরকম টাকা না দিলে তাকে মারধর করা হতো বলে অভিযোগ। এদিন অশান্তি চরমে উঠলে দেওর ঝন্টু শেখ তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। এর মৃত্যুটা কিভাবে আপনি দেখছেন, আপনার মেয়ের মৃত্যুটা কিভাবে দেখছেন, আপনি ভাবছেন? মেয়ের দিয়েই ভাবছি, সরাসরি বলতো তাইলে মেয়ের দেয়াই ধরো, মেয়ের গুলিতে আমার মেয়ে মরবে না, যে ভয় আমার মেয়ের বেরোবে না। তা কে মেরেছে? ওনারাই সব যোগাযোগ করি যে হোক মেরেছে। ওনারা বলতে কারা? ঘটনার পর থেকে অভিযুক্ত ঝন্টু শেখ পলাতক, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব বর্ধমান জেলার জেলা আরাধ্য পরিদর্শন করলেন বর্ধমান রাজ কলেজ। পেশাগত বেশ কিছু দাবি নিয়ে লাগাতার অবস্থান আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ইউপিএস নামক অ্যাপসের সাহায্যে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বুধবার। কলেজের ক্যান্টিন বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।